কি বলবো, আমাকে দেখে বুঝতে পারছো প্রচণ্ড ক্লান্ত। আর সত্যি সত্যি কাল থেকে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, আর আমি কোনো দিনও কোনো সময় কোনো ভনিতা করে কথা বলতে পারি না। সত্যি মানে এমনি শারীরিকভাবে আমি খুব একটা ভালো নেই, মনের দিক থেকে আমি একদম ভেঙে পড়েছি। প্রথমেই আমি এইটুকু বলবো তোমাদের কাছে, যেন সন্তানটি ভালোভাবে ফেরে, নিজের মায়ের করে যেন ফেরত আসে, ওর যে ডেঞ্জার পিরিয়ডটা যেন কেটে যায়। আমি যে দেবতা পূজা আমি করি, সেই মা তারা মা কালী কাছে সর্বদা প্রার্থনা করছি যেন রিমি সুস্থ হয়ে ওর ক্রিটিক্যাল যে সিচুয়েশনটা হয়েছে সেটা যেন কেটে নিজের মা বাবার কাছে সুস্থভাবে ফেরত আসতে পারে। তারপরে আগামী দিনের তো অনেক চিকিৎসা ব্যবস্থা, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা হয়েই গেছে, আর আমরা সবাই পাশে আছি। আর মন মেজাজ একদমই ভালো নেই, একটু ওইটুকু বাচ্চা মেয়ে, এবং আমি এইমাত্র সকাল থেকে দেখছিলাম ওই পি মণি যাকে সবাই বলে, প্রতিবাদ মহল ওদেরকে খুব ভালোবাসে, নিজের পিসির মতোই দেখে, তা ওনার ভিডিও থেকেই আমি আপডেট পেলাম। আর মানে গা শিউরে উঠল রীতিমতো, যে কীভাবে ওই অ্যাক্সিডেন্টটা নিজেকে শেষ করে দেওয়ার, শেষ করে দিতে চেয়েছে, এবার কী দিয়ে। অনেকে অনেক কিছু বলছে যে হাতের কাছে এইটা সেইটা ওইটা ওইটা রাখা উচিত না, সব ভাট বোকো না। ও একটা লেডিস, একটা লেডিস একটা কী বলবো, হেয়ার রিমুভার মানে রেজার দিয়ে করেছে। হ্যাঁ, আর ওটা তো হেয়ার রিমুভার, হেয়ার রিমুভার একটা, সে হেয়ার রিমুভার দিয়ে ওটা তো কেউ স্বপ্নেও ভাবতে পারিনি, ওটা আমি প্রতিবাদ মহলের ভিডিও দেখে জানতে পারলাম। আর ফিজিওথেরাপি হবে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন ফিজিওথেরাপিতে ওর হাতের মুভমেন্টগুলো, এই হাতের মুভমেন্টগুলো ভালো হয়ে যায়, আর যেন বড় কিছু না হয়, এইটুকুই আমি আশীর্বাদ করি। আজকে যদি আমার মুখের ভাষা খারাপ হয়, তোমরা ভিউয়ার্সদের বলছি, আমার জানাশোনা, আমার ফ্যামিলির লোক, আমার ইউটিউব ফ্যামিলির লোক, আমার যারা কাছের লোক, তারা বুঝবে এই আন্টি কাকিমা মাসিমণি যে মাথার ঠিক নেই, কারণ আমারও মেয়ে আছে, হ্যাঁ তারা বুঝে যাবে। আর যারা ভিউয়ার্সরা যদি আমার কমেন্ট বক্সে এসে কিছু অন্যভাবে কথা বলেছ, আমি কিন্তু তাদেরও ছেড়ে কথা বলবো না। এটা একটা ক্রিটিক্যাল সময়, আমরা প্রত্যেকের কাছে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা, কোনো হাসি মজাক না। সুতরাং এভরিডে তোমরা ভিউয়ার্সরা, তোদেরকেও বলছি, তোরাও যে যার বাড়িতে প্রার্থনা কর, যে যার দেবতার ঠাকুর ঘরে বসে প্রার্থনা কর, মেয়েটার আরোগ্য কামনা কর। হ্যাঁ, ভুলবার ভিউস মানে ভিউয়ার্সরা এসে উল্টাপাল্টা কথা না বলে প্রার্থনা কর। এই মগার বাচ্চা, স্কিপ করবে না মুখের ভাষাটা নিয়ে, আজকে আমি আর আটকে থাকবো না। আমার নিজের ছেলে হলে না, বেল্ট আছে এই যে, এখানে একটা বেল্ট ঝুলছে এই যে, এই বেল্টের বাড়ি মেরে 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 শেষ করে দিতাম। এই মগার বাচ্চা, এই পাঠার বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এই যে আমার গলার অবস্থা, আমার শরীর দেখে বুঝতে পারছিস তো? হ্যাঁ, আমি এমনি সেন্টিমেন্টাল, খুব ইমোশনাল একজন ব্যক্তি, আমি ও সমস্ত দেখতে পারি না। এই পাঠার বাচ্চা, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, হ্যাঁ বসে বসে লাইভ করছিস, বসে বসে লাইভ করছিস, আবার যে আমরা আমরা যাব, যে আমরাও একটা বলবো, আমরাও করবো, আমরাও দেখাবো, আমরাও পেছন থেকে তোর ওই কচি খুকি, 63 খুকি, হ্যাঁ এখনও তোর মায়ের নাক টিপলে দুধ বেরোয় কচি সাজে, হ্যাঁ শালি কচি পাঠা মগার বাচ্চা, শুয়োরের বাচ্চার মা, শুয়োরের বাচ্চি আর শুয়োরের বাচ্চা বাপ, আর তার সাথে ওই কীট পতঙ্গগুলো যারা গেছে, ওই মেরিগোল্ড আর ওই একটা ডাইনি হারামি মাগি চুতিয়া, লাইভ করছো, হ্যাঁ চাদু চুতনি লাইভ করছো তুমি, হ্যাঁ গলা টিপে না, তোমার ওই গ্লস মারা যে ঠোঁট আছে না, নাইটি পরে লাইভ করছো, হ্যাঁ
সেফ খেলছো, শ্রীঘরে যা, তোরা সব কটা শ্রীঘরে যাবি, সব কটা, সবার আগে মগার বাচ্চার ফ্যামিলি, পুরো ফ্যামিলি, তার সাথে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি, মানে তুই ডাইনি তুই যাবি, তোকে দেবে। মিস্টার তপন পাল আবারও এই যে হাত জোর করে আমি অনুরোধ করছি, আপনি সবার সর্বপ্রথমে এই মগার পুরো ফ্যামিলিটাকে ধরে পিটিয়ে পিটিয়ে ওই লেডিস কনস্টেবল দিয়ে, পুলিশ দিয়ে পিটিয়ে 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 বেল্টের মানে ওদের যা আছে শিখরে পাঠান, জেল হাজতে ওদেরকে পাঠিয়ে দিই। আপনাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি, আপনাকে আমি কোনো দিন চোখের জল ফেলতে দেখিনি। আমার এত বাজে লেগেছে, এত খারাপ লেগেছে, পুরুষ মানুষের চোখের জলের যে মানে কতটা খারাপ না হলে, সিচুয়েশন খারাপ না হলে, মিস্টার পাল তপন পালের চোখে জল আমি প্রথম দেখলাম যতদিন থেকে আমি ওয়াইটিতে ইউটিউবে আছি, ইউটিউবিং করছি, আমি ওনাকে কাঁদতে দেখিনি। নিমির বিছানাটার দিকে তাকিয়ে রয়েছেন, কাঁদছেন। আপনি না ওই সালা ওই মানে ওই শুয়োরের ওই ওই বাচ্চার দলগুলোকে আপনি প্রত্যেকটাকে হিড়হিড় করে টানতে টানতে, আগে পুরুন তো, আগে পুরুন আপনার মেয়ে একটুখানি, যদি এখনই বলছি না দাদা আপনাকে, এখনই আপনি আমাকে দিদি বলেছেন, আমি আপনি আমার মানে কী বলবো, সন্তান মত সন্তান সম, আপনি আমার সন্তানের মতোই, হ্যাঁ তো তুমি বলেই বলছি, হ্যাঁ তোমার মেয়ে সুস্থ হলে যখন তুমি দেখবে যে ডাক্তাররা একটা আশার মানি দেখিয়েছেন, আর কোনো দিকে হেতায়ত না, একদম দাও, আসতে দাও ওদের ফ্যাংটক চ্যাংটক গ্যাংটক ছ্যাংটক থেকে, আসলে পরে প্রত্যেকটাকে শ্রীঘরে পাঠাও, প্রত্যেকটাকে শ্রীঘরে পাঠাও, জেলে পড়। হ্যাঁ সুরের বাচ্চা, পাঠার বাচ্চা, তুই কচি পাঠা বলাও ভুল হয়েছে, সালা ধামড়া পাঠা একটা, হ্যাঁ মদ খাচ্ছিস, লাইভ করছিস তো, লাইভ করছিস ওখানে বসে বসে, তুই জানিস যে ডিভোর্স কিন্তু হয়নি, শোন ডিভোর্স কাকে বলে এবার তোকে আমি একটু পাঠটা বুঝিয়ে দিই। রিমি একটা আমার ভিউয়ার্সদের বলছি, সবাই সব জানো, এভরিবডি ইজ লিটারলি পিপল, সবাই লেখাপড়া জানো, সবাই শিক্ষিত, আমার আমি কাউকে জ্ঞান দিতে এখানে বসিনি, আমার নিজের শরীর খুব খারাপ, মন খুব খারাপ, আমি ওয়াইটিতে এরকম আমি দেখা যায় না, আমি ভুলতে পারছি না, আমি এখানে জ্ঞান দিতে বসিনি, আমি এটুকু জানি যে রিমি ডিভোর্স পেপার, রিমি একটা সাইন করে এসছে, একটা নোটিশের সাইন, ডিভোর্সের একটা নোটিশের সাইন, দ্যাট নট মিন্স ডিভোর্স। যতক্ষণ ওই পাঠার বাচ্চাটা, শুয়োরের বাচ্চাটা, কুত্তার বাচ্চাটা, নগার বাচ্চাটা, কুলাঙ্গারের বাচ্চাটা, যতক্ষণ ওই নাটা ছেবু একটা সালা, যতক্ষণ ও সাইন না করবে, ও কিন্তু সাইন করেনি, ওই ছোকরাটা যেটা গ্যাংটকে মারাতে গেছে, যেটা গ্যাংটকে চুটতে গেছে, যেটা গ্যাংটকে গিয়ে চুমাচাটি করতে গেছে, গালে গাল লাগিয়ে লাগিয়ে ডিল করতে গেছে, যার কোনো কোনো রকম ফিলিংসের এফোনি কোনো রকম কিছু নেই, রিপোর্ট মেরে মেরে 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 ওই দুনিয়ার চ্যানেলটাকে তার ওই পাঠার মোস্ট ওই আমার কিছু ভালো লাগছে না, ওই সুরের পাঠি ওর মাটা সুরের বাচ্চার বাপটাকে সব কটা চ্যানেলটাকে রিপোর্ট মেনে মেনে তোমরা উড়িয়ে দাও প্লিজ। আমরা মানে কী করে ওরা ইলিগালি ওরা ভিউজ পাচ্ছে, এত এত পাচ্ছে কী করে, ওরা সিলভার প্লে বাটন পেয়েছে, মুখের মধ্যে গুজিয়ে দিতে ইচ্ছা করছে তোর ওই সিলভার প্লে বাটন, রিমিটাকে খেয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সিলভার প্লে বাটন বাবা, হ্যাঁ জুতিয়ে মুখ লাল করে দেবো, কুত্তার বাচ্চা, আরে শোন কুত্তার বাচ্চা তোকে বলছি, তুই সাইন করিস নি এখনো, তুই সাইন করিস নি এখনো, তোদের ডিভোর্স হয়নি, কী ডিভোর্স মারাচ্ছিস রে লাইভে বসে, কী ডিভোর্স মারাচ্ছিস, হ্যাঁ কী বলছিস যে আমরা মানহানির মামলা করবো, মাই ফুট মাই ফুট, তোর কচি পাঠা মগার বাচ্চা, তুই করবি মানহানির মামলা,
তোর মামলা না পুরো শ্রীঘরে যাবে, তোর মামলা আমি উপরে উঠিয়ে দেবো একেবারে, যা তুই চুলোয় যা, তুই যা, তুই মর শালা, ঝাঁপ দে শালা, তোর সবকটা ফ্যামিলি মর শালা, আমি হাত জোর করে তোদের মৃত্যু কামনা করছি। একটি মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে যারা দেয় তারা আমার কাছে মৃত। আই উইল জাস্ট নিতে পারছি না, মানহানি, তোদের হানি আর মান কি করে বর করবো না? নবীর থেকে সালি আমাকে চিনিস না, মি অ্যান্ড মাই মমের মাকে চিনিস না, জুতিও লাল করে দেব। তুই তো সাইন করিস নি রে মগার বাচ্চা, পাঠার বাচ্চা, তুই সাইন করিস নি, তোদের ডিভোর্স হয়নি, তুই সাইন করবি, রিমি সাইন করে দিয়েছে, তুই সাইন করবি, সেটা কোর্টে পেশ হবে, সেখানে ছ মাসের একটা পিরিয়ড থাকে, ছ মাসের একটা আলাদা থাকার একটা মানে মিউচুয়াল একটা ব্যাপার থাকে, তারপরে তারপরে গিয়ে ওখানেও কিছু হয়ে যেতে পারে, তারপরে গিয়ে ওটা কোর্টে ওঠে, তারপরে হাজিরা দিতে হয়, ওটা অনেক রে, অনেক 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 প্রসেস। হ্যাঁ মগার বাচ্চা, কুত্তার বাচ্চা, তুই বুঝবি না, বুঝতে পেরেছিস? বুঝবি না হোয়াট ইজ ম্যারেজ। রাংরেলিয়া মানাচ্ছিস সালা, রাংরেলিয়া মানাচ্ছিস? আমি তোমাদের বলে দিচ্ছি, একে প্রত্যেকটা এই চ্যানেলে গিয়ে মানে ফেসবুক পেজ বলো, ওর চ্যানেল বলো, ওর তো অনেক ইনস্টাগ্রাম আছে, তারপরে ফেসবুকে ওর অনেক অ্যাকাউন্ট আছে, আমি এসব কিছু জানি না, বয়স্ক মানুষ আমি, তারপরে আমি আমার মেয়ের কাছ থেকে যেটুকু জানি, যেটুকু এই ইউটিউব নিয়ে যেটুকু আমার যেটুকু নলেজ সবই আমার মেয়ে বিশাখার কাছ থেকে আমার শেখা, আমার জানা, আদারওয়াইজ আমি সোশ্যাল প্ল্যাটফর্ম সম্বন্ধে কিছু না। যখন এটা সোশ্যালি ছড়িয়ে গেছে ব্যাপারটা, তখন প্রত্যেকটা ফেসবুক পেজ আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, আরও কী কী আছে, সেখানে গিয়ে ভিউয়ার্সদেরও বলছি, আর ক্রিয়েটারদের তো কিছু বলার নেই, আমি জানি যে ওরা কতটা এগেনস্টে, প্রত্যেকটা গিয়ে এই মগার যে বাচ্চাটা আছে, পাঠার যে বাচ্চাটা আছে, শুয়োরের যে বাচ্চাটা আছে, সেটাকে শুয়োরের বাচ্চা, মগার বাচ্চা, কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চার ফ্যামিলি, কুতিয়া চুতিয়া, ওই যে মাটা এক নম্বরে খালপাড়ের চুটিয়া, ওখানে রিল হচ্ছে, ঘোরা হচ্ছে, তোদের ঘোরা যত দেখবি ওই শ্রী ঘরে দেখবি। মিস্টার তপন পাল আবারও বলছি, আপনি স্টেপ নিন, আবেগে ভেসে যাবেন না, আপনার মেয়ে সুস্থ হয়ে যখন বাড়ি আসবে আপনি ভুলে যাবেন না যে কার জন্য কিসের জন্য আজকে আপনার মেয়ে এই পথ বেছে নিয়েছে, এই পথে গেছে, মৃত্যুর মুখে আপনার মেয়ে পাঞ্জা লড়ছে, এখন হয়তো অনেকটা মানে ডেঞ্জার থেকে, আমি যতটুকু আমি শুনেছি, আমি এগুলো আমি দেখতেও চাই না, যতটুকু অন্যান্য ক্রিয়েটরদের কাছ থেকে আমি খবর পেয়েছি যে ডেঞ্জার লেভেলটা কেটে গেছে, কিন্তু ফার্দার আরও ডেঞ্জার, একদম যে কেটে গেছে তা বলা যায় না, ওর কলকাতাও রেফার করতে পারে, তারপরে ফিজিওথেরাপিও করা যেতে পারে, ওর একটা হাত মনে হয় মানে বাই গড গ্রেস যেন সব ঠিক হয়ে যায়, হাতটা নিয়ে একটু প্রবলেম হতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে ওর হাতের, মানে হাতটা তো এতটা উন্ড হয়ে গেছে, তো এতটা ও ক্ষতি করে দিয়েছে হাতের, সেখানে হয়তো নড়াচড়া করতে মানে হাতটাকে ড্যামেজ হয়ে যেতে পারে, সেটার জন্য আরও ফার্দার নিউরোলজিক্যাল ডিপার্টমেন্টে হেড অফ দ্য নিউরোসার্জেন না যে কোনো ডাক্তারের কাছ থেকে ওটাকে ফিজিওথেরাপি করতে 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 হাতটাকে ঠিক করা যেতে পারে, এতটা নিজের ওপর ক্ষতি করেছে। আর সালা তোদেরকে তো আমি ছাড়বো না, মগার বাচ্চা, আজ সকালেও লাইভ করেছিস, কালকেও লাইভ করেছিস, মানহানির মামলা তুই আনবি, পাতার বাচ্চা, সুরের বাচ্চা, হ্যাঁ ওদিকে পিছন থেকে ওই কুতিয়ার বাচ্চিগুলো যেগুলোকে নিয়ে গেছিস মারাতে, পালে তোর মাও না একটা কচির সাথে মারায়, গ্যাংটা ঘুরছিস, হ্যাঁ রিলস করছিস, গালে গাল দিয়ে দিয়ে গাল দিয়ে দিয়ে, তোর না ওই যে গাল আছে না, যে গালের সাথে গাল যার ঘটিছে, দুটোর গালের এক একটা চামড়া না ডগডগা খা হয়ে
পার করে দেবো, ধরবো পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, গালে গাল ঘষা বার করে দেবো। এখানে আমি শেষ করছি। আমি এইমাত্র মানে সকালে যে একটা আমি খবর পেলাম যে কলকাতায় রেফার করতে পারে, আর ডিভোর্স হয়নি, মগার বাচ্চা যারা লাইভে, নিজেকে সেফ রাখার জন্য, নিজেকে বাঁচানোর জন্য এই পথটা অবলম্বন করছে। আর আজ সকালেও একটা ওই ডাইনির লাইভও দেখেছে, এমন করছে যেন ওরা কিছুই না, ওরা মজা করে বেড়াচ্ছে, কিছুই হয়নি, জাস্ট একটা লাইভ করে দিয়েছে পুরোটা। এখানে আমি শেষ করছি।